আপনারা মরলে শোক করার লোক থাকে না, জানাজা পড়ার লোক থাকে না। আমরা আবার আপনাদের জন্য শোক মিছিল করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন, এটা বিএনপির মরণযাত্রা না, এই যাত্রা আওয়ামী লীগের জন্য আগাম শোকযাত্রা। সোমবার যাত্রাবাড়ির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবিতে পদযাত্রা করার আগে পদযাত্রা উদ্বোধনের সময় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আবার সুষ্ঠু নির্বাচন হবে এবং ওবায়দুল কাদের চৌধুরীকে ক্ষমতায় রেখে নয়, আজকে নীতি শান্তিপূর্ণ পদযাত্রাকে নিয়ে বিক্ষোভ করে ওবায়দুল কাদের, আমি তার উদ্দেশ্য করতে চাই, এটা আমাদের কোন মরণযাত্রা না। কারণ আপনারা মরলে শোক করার লোক থাকে না, জানাজা পড়ার লোক থাকে না। আমরা আবার আপনাদের জন্য শোক মিছিল করছি, ভবিষ্যতে তো আপনাদের জন্য কেউ করবে না। সুতরাং এই শোক মিছিলের মধ্য দিয়েই আমরা আমাদের গণতন্ত্র উদ্ধার করব এবং গণতন্ত্র আমরা খুঁজে বের করব এবং এই মাফিয়া চক্রকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের বাংলাদেশ জনগণের কাছে ফেরত দিতে চাই। এই কুকুরা মুদ্রা পাচারকারী, নারী নির্যাতনকারী, শিশু হত্যাকারী এই সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। অর্থনীতি উপলিয়ার পর্যায়ে এবং দেশের ব্যাংকগুলিতে টাকা নাই, ব্যবসায়ীরা এলসি খুলতে পারে না, নতুন শিল্প কলকারখানা নাই, বেকার সমস্যা প্রকট। এমনি অবস্থাতে ব্যাংকের রিজার্ভের শর্ট, এই অবস্থাতে দশ একটা চলতে পারে না। তারপরে তারা জোর করে গায়ের বলে যতটুকু আছে তারা লুটপাট করে দেশ থেকে তৈরি ঘোষণার পর্যায়ে নিয়ে যাচ্ছে।